এরপরে প্রশ্ন হলো, ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সূরা মেলাতে হবে কি না? খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকে এই প্রশ্ন করে থাকেন প্রায়। আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি দুই রাকাত তিন রাকাত ছুটে যায়, ধরুন চার রাকাত ওয়ালা নামাজের আপনি শেষের এক রাকাত পেয়েছেন, আপনার তিন রাকাত ছুটে গেছে, এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন? এখানে দুইটা দিক আছে, একটা হলো কেরাত পাঠ, আরেকটা হলো বৈঠক। এই বৈঠক এবং সুরা ফাতেহা, সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলানো, এগুলো আপনি কিভাবে করবেন? সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাবেন কি মিলাবেন না, এবং বৈঠক কোন হিসাবে করবেন, এটার উত্তরে আমরা বলবো। বৈঠকের বিষয়টা খুবই সহজ। আপনি যদি শেষের রাকাত পান চার রাকাত ওয়ালা নামাজের, তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন, দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাত শুরু করবেন, আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন, ইমামের সাথে তো বৈঠক করছেনই, এরপরে দাঁড়ায় যখন আপনার তিন রাকাত ছুটছে, ওই তিন রাকাত পড়া শুরু করেছেন, ওই তিন রাকাতের প্রথম রাকাতে আপনার আবার বৈঠক করবেন, তাহলে পরপর দুইটা বৈঠক হবে, হোক কোনো অসুবিধা নেই, কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাকাত, কারণ এক রাকাত ইমামের সাথে পেয়েছেন আর একটা একা একা পড়ছেন, তাহলে এটা কত নম্বর রাকাত হলো? দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয়, সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন, তাতে দুই বৈঠক হোক সমস্যা নেই। প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে, ইমাম যেহেতু বসছে আপনি দাঁড়াতে পারেন না, সেজন্য বাধ্য হয়ে বসেছেন, এটা হলো আপনার মূল বৈঠক যেটা আপনি একাকে আদায় করছেন, তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো? আর বাকি তৃতীয় রাকাতে, অর্থাৎ এক রাকাত ইমামের সাথে পেলেন, নিজে একাকে এক রাকাত পড়লেন, নিজে একাকে পরবর্তী রাকাতে আপনি তো বৈঠক করবেন না, কারণ তিন নম্বর রাকাত, আর শেষের রাকাতে বৈঠক করতেই হবে, কারণ সেটা চতুর্থ রাকাত। মাগরিবের নামাজ যদি হয়, তাহলে এমনও হতে পারে যে তিনও রাকাতে বৈঠক হতে পারে কি পারে না? কেউ যদি মাগরিবের শেষের রাকাত পায়, তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে, তার দুই রাকাত ছুটছে, তাহলে সেই দুই রাকাতের প্রথম রাকাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না? কেন লাগবে? কারণ সিরিয়ালে এটা কত? দ্বিতীয়, তা দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে। তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে, ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাকাত, কিন্তু যেহেতু ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে। আবার নিজের প্রথম রাকাতে বৈঠক করেছে, কারণ সিরিয়ালে দ্বিতীয়, আর শেষের রাকাত, আর রাকাত আছে একটা, একটা ইমামের সাথে পাইছে, একটা নিজে নিজে বৈঠক করছে, আর একটা রাকাত আছে, তিন রাকাত, তাহলে তিন নম্বর রাকাতে বসতেই হবে, তাহলে মাগরিবের তিনও রাকাতে বৈঠক হতে পারে, এমনও সিস্টেম হতে পারে। তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে? এবার আসেন সূরা মিলানো। সূরা মিলানোর জন্য ওলামা একরাম এবং ফোকাহা একরামের দুটি মত আছে। অনেক ওলামা একরাম বলেছেন, ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে, তিন রাকাত দুই রাকাত যেগুলো ছুটে গেছে পায় নাই, সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন, এগুলো তার সালাতের শেষ অংশ। অনেক ওলামা একরাম ফোকাহা একরাম বলেছেন শেষের রাকাত, ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলো প্রথম দিককার রাকাত, আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন। যারা শেষের রাকাত গণ্য করেছেন, সেই মত অনুযায়ী সূরা মিলাবেন না। কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হলো যে, যেই রাকাতগুলো ছুটে গেছে সেগুলোকে মুক্তাদি যখন একাকি আদায় করবে, সেগুলোকে শুরুর দিককার রাকাত ধরবেন, আর যখন শুরুর দিককার রাকাত ধরবে তখন সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলাবেন। বুঝাতে পেরেছি? এবার আসেন আমরা এক্সাম্পলে যাই। চার রাকাতওয়ালা নামাজ শেষে এক রাকাত পাইছেন ইমামের সাথে, ইমাম সালাম ফিরে ফেলেছে, আপনি সালাম ফেরাবেন না, ইমামের সালাম দোনো দিকে ফেরানো হয়ে গেছে, তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন। ছুটে যাওয়া সালাত যখন আদায় করছেন, আপনার প্রথম রাকাতে সূরা ফাতেহাও পড়বেন, সাথে সূরাও মিলাবেন, কেমন যেন আপনি সালাতের প্রথম অংশের রাকাতগুলো ছুটে গেছে ইমাম সাহেবের সাথে, সেগুলো আদায় করতেছেন। একইভাবে আবার দ্বিতীয় রাকাতেও সূরা ফাতেহার সাথে সূরা মিলাবেন, আপনার তৃতীয় রাকাতে আর সূরা ফাতেহার সাথে সূরা মিলাবেন না, কারণ দুই রাকাত তো সূরা মিলানো হয়েই গেছে, এটা তো তিন নম্বর রাকাত সিরিয়ালে, সেখানে তো সূরা মিলানো নাই। কথা কি বুঝাতে পারছি? এবার আসুন চার রাকাতওয়ালাটা আপনারা বলেন দেখি। চার রাকাতওয়ালা নামাজের দুই রাকাত ছুটে গেছে আর দুই রাকাত পাইছে, তাহলে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়ায় যখন দুই রাকাত পড়বে, সেই দুই রাকাতে সূরা ফাতেহার সাথে সূরা মিলাবে না মিলাবে না? কেন মিলাবে? কারণ কেরাতওয়ালা দুই রাকাত তার ছুটে গেছে, সূরা ফাতেহার সাথে সূরা মিলানো দুই রাকাত তার ছুটে গেছে, তাছাড়া ওই দুই রাকাত তার নামাজের যেগুলো সে পরে আদায় করতেছে সেটা নামাজের প্রথম অংশ ধরা হচ্ছে, যার কারণে সাথে সূরা মিলাবে। যদিও ফোকরা আকরামের আরেকটা মতো আছে, কিন্তু এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই নিয়মে ছুটে যাওয়া রাকাতগুলো আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ বিদিনে সালাত হয়ে যাবে।